পুরুষ নাই আপনারা ঠিক আছেন না আপনারা কা পুরুষ না বি পুরুষ ঠিক আছে তো হ্যাঁ বি পুরুষের মতো করে বলবেন ঠিক আছে জোরে জোরে বলুন আল্লাহুম্মা সামনেরা
সবাই মিলে হবে তারপরে রেজাল্ট হবে লিল্লাহে তাকবীর সবাই গোল্ডেন ক্লাস কারো পূর্ব লাগে আলহামদুলিল্লাহ বলে পাশের এলাকার লোক বলে হুজুর খালি পূর্ব লাগে কথা বলবে নাকি সবাই আলহামদুলিল্লাহ আমাদের একটা পরিচয় আছে পরিচয়টা হলো আমরা সবাই একটি বিপ্লবের আন্দোলনের সঙ্গে সেটা হচ্ছে আমাদের বিপ্লব ইসলামের একটি বিপ্লব ঠিক কিনা সেই বিপ্লবে সেই বিপ্লবে মূল মন্ত্র হচ্ছে এই কোরআন আর এই কোরআন কার কাছে এসেছেন নবীজির কাছে তো নবীজি হলেন সেই বিপ্লবের সিফাত সালার আর আমরা হলাম সেই সিপাহ সালার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক পৃথিবীতে কোন ভয় আমাদেরকে গ্রাস করতে পারে না কথা ঠিক আছে কিনা আমাদের একটি ঐতিহাসিক একটি পরিচয় আছে সেটা কবি আল্লামা ইকবাল সুন্দর ভাষায় বলেছেন বাতিল সে তকওয়ালে أي آسماني هم صبر کر سکائے تو انتہا ہمارا مسلمان دیر کے پوری سے آسے اور آپ باتی ایر کسی ماتھا نتو کرنا ایر جنو ترا جانے باتی تدر خونتا آسے ایخون ای باتی ایر خونتا ہے اور ایک مانوش باتی ایر پک کے عبستان کرے گوری دینا ইসলাম তাছে শিক্ষা দেয় এটা ওই বাতিলের কথা শুনবা না যদি তুমি না শোনো তোমার জীবন থাকবে না আর যদি শোনো তোমার ঈমান থাকবে না এখন বলেন আপনারা আমরা কোনটা চাই ওদের কথা শুনতে আমরা চাই না কথা হচ্ছে আমরা এমন একজন পয়গম্বর মহারাষ্ট্র নায়কের সৈনিক আমরা কোনো কিছু ভয় করি না বাতিলের রক্ত চক্ষু দেখে ভয় করি না আমাদের মানুষ কম তাই বলে আওয়াজ হবে কম তা হতে পারে না ফুল বগাদি সে সিংহের জাতি পীরের জাতি এটা প্রমাণ করতে হবে এই ফুল বগাদি হচ্ছেন অরসিয়ান নবীজির সৈনিক এই চরেরা জেলার তাফসির কোরআন মাহফিল শুনতে আসার সৈনিকগুলো তারা যে প্রকৃত ইমানদার সেই মানুষ কণ্ঠে আল্লাহর তাকবীর দিয়ে ইল্লাহে কথা বলে যাবে হুজুরের মানু হোক আর হুজুর সবাইকে কথা শুনতে হবে কে বলেছে তাহলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করিনি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটু কোরআন শোনার সুযোগ করে দিলেন করছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল দরুদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নবীজির প্রতি আপনার দরুদ পড়বেন কিনা কেন পড়বেন পড়বেন কেন মাইকেল ইসহা একজন খ্রিস্টান সে বলে দিয়েছে কেন পড়তে হবে কালমাস লেনিন কালমাস তাদের ধর্ম মুসলমান নয় তারা বলে দিয়েছে মুসলমান কেন নবীজি দরুদ পড়বে সেটা বলে দিয়েছেন সুবহানাল্লাহ বলে ইংরেজ কবি মিল্টন জানিয়ে দিয়েছেন কেন তোমরা রসুলের সামনে দরুদ পড়বে কারণ তোমার রসুল সম্পর্কে গোটা পৃথিবীর টাইম ম্যাগাজিন ইনসাইক্লোপিডিয়া প্রথমে উল্লেখ করা হয়েছে একজন ব্রিটিশ বলছে এ ব্রিটিশ ফিলোসোফা সেই দ্যাট ইলিস বুক মোহাম্মদ অফ মোহাম্মদিজম মোহাম্মদ কেন প্রত্যেকটা মানুষের কাছে এত প্রিয় কেন সুবহানাল্লাহ মোহাম্মদের জীবন আমাকে তালাশ করতে হবে তালাশ শুরু করে দিল দেওয়ার পর ফার্স্ট টাইম ওই খ্রিস্টান বলছে আই সো হিম ইজ এ ক্যামেল হার ইন দ্য অ্যারাবিক
টেরেস দেখলাম আরবের মরুতি তার প্রথম জীবন হচ্ছে পশু চড়ায় তার মানে হচ্ছে সে একটা রাখাল সুবহানাল্লাহ বলেন রাখাল গুলো কষ্ট পেয়েছে এই রাখাল কি করে পৃথিবীর সকল মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা নিতে পারে আমাকে আরো স্টাডি করতে হবে সুবহানাল্লাহ বলেন খ্রিস্টান বলছে আর একটু স্টাডি করলাম করে দেখলাম ওই মোহাম্মদ আইসহিম ইজ আরবিয়ান ট্রেডার্স রাখাল ছিল আরবের মূর্তি আবার সে ব্যবসা করা শুরু করলো এমন ব্যবসা পরফানার কাবিক্রম কেমন পর্যন্ত পৃথিবীর সকল বিজনেসম্যান মোহাম্মদকে অনুসরণ করতে হবে বলে সুবহানাল্লাহ ভালো রসুল তো মুসলমানদের নবী তো অনেক ভালো ইসলাম ইজ নট পার্সোনালিটি ওরিয়েন্টেড আইডিওলজি এই মোহাম্মদকে তো মুসলমানরা পূজা করে না তার আদর্শটা এত সুন্দর ওজারে পিস্টারি করলাম দেখলাম ছিল রাখাল হলো বিজনেসম্যান এবার দেখি আই সো হিম ইজ এ সোশ্যাল রিফর্মার মানে আরবের মুখটা ছিল অন্ধকারাচ্ছন্ন একটা যুগ ওই যুগটায় ছোট বড় কারো সম্মান ছিল না মা বন্ধে কোনো ইজ্জত ছিল না সবার ইজ্জত দিল বড়দের ইজ্জত দিল ছোটদের স্নেহ সম্মান করে দিল এর সত্য অনেক ভালো রসুলের সব ভালো আশ্চর্য হলাম আই সো হিম ইজ এ সন্টুড অফ মেডেট অফ মাউন্টেরা কাম এ মেসেঞ্জার ক্লিয়ার অন টু অল লা ইলাহা ইল্লাল্লাহ হীরা ঘরে গেল সেখান থেকে একটা সেন্টেন্স আনলো যেটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আরবের ছোট থেকে বড় পর্যন্ত সমস্ত মানুষ নবীজিকে ভালোবাসত যেই কালিমা পড়ে ফেলেছে নবীজির সম্পর্কে বিভিন্ন প্রকার অপবাদ মিথ্যাচার জুলুম নির্যাতনের স্টিগমা শুরু করে দিয়েছে ওই খ্রিস্টান আশ্চর্য ব্যাপার এন্ড অফ ডেস কিছু সময়ের ব্যবধান মাইগ্রেশন করতে হলো এক্সেল টু মদিনা আরব কুফরা মদিনা নিজের মাতৃভূমি নিজের জন্মভূমি নিজের ভালোবাসার জায়গা ছেড়ে চলে যেতে হলো মদিনায় বলছি আর একটু চিন্তা করলাম মাজলুম নবী আহারে মুসলমানদের নবী এত ভালো একজন নবীকে তাড়িয়ে দিচ্ছে লেন অফ ডেস কিছু সময়ের ব্যবধান তারপরে দেখলাম কমান্ডার অফ বদর কমান্ডার অফ অহুদ এভাবে তিনি নেতৃত্ব দেওয়া শুরু করলেন 63টা যুদ্ধ করলেন তার মধ্যে 23টি যুদ্ধের সরাসরি তিনি নিযুক্ত হলেন ফায়কুতাদুন ওয়াইকুতাদুন তার সঙ্গীরা কেউ নিহত হলো তিনিও নিহত করলেন এভাবে তিনি সেনাপতি হলেন তো বিরাট রসুল তারপরে বললেন আই সো হিম ইজ এ ক্যানকাস্ট অফ মক্কা আশ্চর্য হলাম যে মক্কা থেকে তাড়িয়ে দিল ওই মক্কাকে পুনরায় আবার বিজয় করলো আমি মুসলমানদের আমি গোটা পৃথিবীর সকল ধর্মের মানুষকে বলতে চাই অলমাইটি সেইড ফর দ্য হিউম্যান দ্য ক্রিয়েটর ফর অফ দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীজি হলো বেস্ট There has certainly found the messenger of Allah excellent pattern for anyone the Prophet Muhammad sallallahu alaihi wasallam তার জীবনাদর্শ হলো লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে উত্তম আদর্শ এই রাসূল তোমার ব্যক্তি জীবনে তোমার পারিবারিক জীবনে তোমার রাষ্ট্রীয় জীবনে তোমার আন্তর্জাতিক জীবনে আল্লাহর পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আনুগত্যের বিধান রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থা অর্থনীতি সংস্কৃতি বিচার নীতি এক অর্থ যদি ওই রাসূলের পরিপূর্ণ পরিপূর্ণ আদর্শ মানা যদি না হয় মুসলমানের ঘরে জন্ম নিল সেই ইহুদির বাচ্চার চোখা ঠিক কিনা বলে ভয় লাগে দোষ বিফাস এজ এ শুড বি ফেয়ার ভয় যদি করতে হয় কাকে করবে যদি আল্লাহকে ভয় করতে না পারেন দুনিয়ার সকল ভয়কে আপনাকে পেছনে ফেলাই দিতে হবে যদি এটা না পারে র্যাবের ভয় নাই রবের ভয় করতে হবে কার ভয় যদি আল্লাহর ভয় অন্তরে না
পুলিশের ভয় করেন এলাকার ফ্যাসলা নেতাদের ভয় করেন ইউ ডু নট ডাই সেভিং আল্লাহ রাসূল লা তামুতুননা দেয়ারফর রিমাইন্ড হিম বাই দা ফ্রেজ মাই থ্রেট ধমক দিচ্ছেন আল্লাহকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো লা তামুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মৃত্যুবরণ তুমি করো না কার আজকের তাফসীরে আমি কি বলতে চাই আপনাদেরকে বুঝবেন কত ভয়াবহ দ্য স্টেট সাবমিশন টু আল্লাহ মৃত্যুবরণ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ইসলামী আন্দোলনের খাতায় আপনার নামটা লেখাইতে না পারেন যতক্ষণ আল্লাহ আপনি হক না করে আপনার মৃত্যু হবে না ভিতরে মৃত্যু বিক্রিয়া ولا تشتروا بآيات ثمنا قليلا ইমাম সাহেব বুঝো আপনাকে কেউ কিছু বলে না আপনি শুধু জিলাপি খান আর মিষ্টি খান কারণটা কি ولا تشتروا بآيات ثمنا قليلا আল্লাহ বলছে ও গোপন করে সত্য কথা আর আমার নবীজি বলেছেন যে কুলিল হক ওয়ালাউ কানা মুররান সত্য কথা বললে ও জিলাপি খাবে না ও ইট খাবে ঠিক আছে কিনা এ আপনারা কথা বলছেন ওই দলের নাকি ফলে একজনের নতুন একটা আমের বাগান দিয়েছে না আমের বাগানে আমের বাগানে একটা ছেলে ও আম পারছে মালিক দেখি বলছে হ্যাঁ মালিক দেখে বলছে চাষা চাষা আপনি উপরে আসেন উপরে আসেন উপরে আসেন সম্মানিত ভাইরা এদিকে দেখেন আমের বাগান আছে না আমের বাগানের মালিক এসে দেখলে একটা বাচ্চা ছেলে আম পাড়ছে আর কোথায় ধরছে উনি একটা সুন্না পালন করেছে নবীজি ওই জন্য এক মঞ্চে ডাকছি আলহামদুলিল্লাহ বলে এটা শিখে করেন তো লাইলা মোরা মুসলিম সবই ভাই ভা কেউ শত বড় উঁচু নিচু নয় ঠিক আছে তো সবাই ভাই ভাই ফুলবাগানের মানুষ এখানে সবাই যে আমার সরকার নেই সবাই আমি সবাই বিএনপি এই জন্য একটা কথা বলি কে বলে ভাই মুজিব নাই মুজিব সারা বাংলা নাই শোনেন এই সরকারি মসজিদ আছে না এই দুইটা জায়গায় ফার্স্ট হয়েছে এখন 7ই মার্চের ভাষণ আমি এমন ভয় ভাষণ দিয়েছি বলছে কামারুল আরিফিন আপনি এমপি হয়েছে কুষ্টিয়াতে তো আমাকে বলছে এমন শিবির করে এরা বক্তব্য দিচ্ছে কি 7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধুর একটা ভাষণ দিচ্ছেন আমার এই জন্য বঙ্গবন্ধুর কথা না বললেই পারি না আমি দিকের বাইরে খুশি হয়েছে না বলতে বলে ভাই মুজিব নাই মুজিব সারা বাংলা নাই দলে নাম হচ্ছে আওয়ামী লীগ সেই দলের লোক মানে আজকে আসেন আসছে উড়াই তো মাপিল দিয়েছে মুজিব সারা বাংলা নাই ঠিক কিনা সে দল নামছে আওয়ামী লীগ মার্কাসে নৌকা ডেঙ্গে চলে ঠিক কিনা সুনামি ধানের শিশে ও জিয়া তুমি আসো মিশে খালেদা জিয়া মরুক সাই বাসু আ তার যে যেখান থেকে থাক ধরে না বিএনপি মার্কা ধানের শিশ আছে কিনা 48,000 কিরামগঞ্জের মামু পল্লী ইরশাদ মৈলি বিস্তার কি হয়েছে কাদের আবার কি বলছে দেখিস না তো আমার পাতা মন্দি বিপদ দলের নাম কি জাতীয় পার্টি মার্কা কি আছে ওরে নেতারা এই বিচার বিশেষ সব মনে আছে আরে হুকুর হুকুরি দেখেন কত গাড়ি রাস্তায় গাড়ি পাবেন না তারা নাই আল্লাহ রায় চাই সত্যকে শাসন চাই ভোট চাই দাড়ি পাল্লায় মনে সব ঘুম হয়ে গেছে আছে দলের নাম কি জামাত ইসলাম সব দলের লোক এখানে আছে কিনা ভাই আমি কোন দলের কথা বলতে চাই না কোরআনের কথা বলবো ইনশাআল্লাহ মোরা মুসলিম সবই ভাই ভাই কেউ শত বড় উঁচু নিচু নয় আল্লাহ মাবুদ প্রভু আমাদের
رسل عربي متمدين قرآن حديث متمدين كنت مدين اكي كلمة لا إله جوري جوري لا إله بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم شرع الوار إلى سورة بقرة دوشة شايت نمبر آيات كتو نمبر آيات شرع الوار شرع الوار شيش ماي كتا إبراهيم عليه السلام যখন বলেছিলেন আল্লাহ তুমি কিভাবে মৃতগুলোকে জীবিত করো আল্লাহ বললেন মুসা ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না হ্যাঁ আমি বিশ্বাস করি কিন্তু আমার অন্তর প্রশান্তি লাভ করে না আল্লাহ তাআলা বললেন তাহলে চারটা পাখি তোমরা ধরো ধরার পর তাকে টুকরা টুকরা করে পাহাড়ের উপরে রাখো তারপর নাম ধরে ধরে ডাক দাও দেখবে দৌড়িয়ে আসছে জেনে রেখো আল্লাহ তাআলা প্রকাশশালী এবং জ্ঞানী সর্বরবাদ এবার আপনাদের কিছু তাফসীর নিয়ে যাই সময় স্বল্পতার কারণে নাজিরের প্রেক্ষাপটে সব কোনো কিছু বলতে পারবো না শুধু সর্বরবাদ আপনাদেরকে শোনাচ্ছি সম্মানিত ভাইরা আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলছেন ইব্রাহিম তোমার এই ঘটনাটা কি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নিদর্শন স্বরূপ আমি রেখে দিব বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বললেন ওয়াইজ ক্বালা ইব্রাহিম স্মরণ করো ওই সময় কথা তোমাদের পিতা ইব্রাহিম আমাদের পিতা কে আমাদের মতো ভাগ্য কারণ আছে আমাদের পিতা আছে নবী কি আমাদের পিতা কে কথা বলে না বুঝতে পারিস আপনার পিতা আমাদের সাথে পিতা আমাদের জাতির পিতার নাম কি মুসলিম জাতির পিতার নাম কি ওই সকল ব্যক্তিগত পিতার নাম কি বলতে পারবো না বাবা আদম বাবা ইব্রাহিম বলতে পারবো না যার কেউ খোঁজই নাই তাকে পিতা বলবো কেন কি বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আমাদের জাতির পিতা আল্লাহ বলেন স্মরণ করো সেই সময় কথা ইব্রাহিম যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন একটি মানুষ দেখতে পেলেন ওই মানুষের অর্ধেক মাজা পর্যন্ত তাফসীরের বর্ণনা আসছে পানির মধ্যে তার পানির মধ্যে তোড়ে আর এই মাজা থেকে মাথা পর্যন্ত মানে দেখা মাটির ওপরে বুঝতেছেন এই তাফসীর ভালো করে বুঝতে হবে কিন্তু হাসবেন তো আমি জানি হাসলে কি হয় 18 রকমের হাসি একটা গবেষণার গল্প শোনাবো আপনাদের কত রকম ও এখন তো হাসা যাবে হাসার সময় আছে দেখলেন তাফসীর চলছে কিন্তু অর্ধেক পানির মধ্যে আর অর্ধেক পানির উপরে দেখেন আল্লাহ পয়গম্বর হযরত ইব্রাহিম
আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন সমুদ্রের মাছগুলো ওই মানুষটার মাজা পর্যন্ত সব খেয়ে ফেলছে তিনি ভালো করে লক্ষ্য করলেন যেটা দেখায় যে অংশটা ছিল ওই অংশটা প্রাণী জগতের হিংস্র প্রাণীরা ওই তার মাজা থেকে মাথা পর্যন্ত অংশের মাংসগুলো তার শরীর থেকে নিয়ে টুকরা টুকরা করে বিচ্ছিন্ন ভাবে ওই মানুষটার অস্তিত্ব বিলীন করে দিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন সচক্ষে দেখলেন ওই মানুষটার আর কোন অস্তিত্ব থাকলো না বিলীন হয়ে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ও গো আল্লাহ আপনি কিভাবে মৃতদেরকে জীবিত করবেন আমাকে একটু দেখান সুবহানাল্লাহ সাতা শুধু মরে গেলে হবে না মৃত্যুর পর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে কি বলছেন আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন ইব্রাহিম বিশ্বাস করো না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রশ্নের জবাব দিলেন ওয়ালা বালা ওয়ালাকিন লিয়তমাইন কলবি বলুন আল্লাহু আকবার যখন ওই যে তুর পর্বতে গিয়েছিল না কে মুসা আলাইহিসসালাম আমি কি তোমার সাথে কথা বলছি আল্লাহ বলছে হ্যাঁ মুসা তুমি আমার সাথে কথা বলছো মুসা আলাইহিসসালাম এবার বলছে আল্লাহ গো রব্বি আরিনি আনজুর ইলাইক আমাকে একটু দেখা দাও আল্লাহ কি বললেন লান তারানি তুমি দেখতে এখন গাজা খাই বলে সব কোন মেরি বলে দেখে আছে না এই ভণ্ড মনে আমাদের দিকে নাই আছে কি নাই গতকালকে গিয়ে দেখছি আল্লাহ এতদিন মনে করতাম চট্টগ্রামের মানুষগুলো এরকম ভণ্ড এরা আরো বেশি ভণ্ড না আমি হুকুর হুকুর করে বাবার আঙ্গু লড়কি কয়ন বাবা আঙ্গু লড়কি কয়ন বুকে ঠেকাইলে পরে করে যাই গুনগুন বাবার বার আঙ্গু কোকে বলে এমন গুণ বলে আলাদা ওরে খুসা দিলে কাতর কাতর কুত্তা দিলে আল্লাহ মাফ করুক ওনার আঁকি মুসা আলাইহিসসালাম আল্লাহ নূরের তাজা দিকে পাগল বড় হয়ে গেছে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ মুসা আল্লাহ দেখা তুমি কিভাবে মৃতকে জীবিত করো বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বললেন ও ইব্রাহিম কারণ তোমার তো অনেক দাবি আমি মানছি কারণ তোমার ছেলে হচ্ছে জবিহুল্লাহ তুমি হচ্ছে হলিউল্লাহ দুই জনা মিলে বানাইলা আমার বাইতুল্লাহ আলহামদুলিল্লাহ তোমার দোয়াই দিলাম হাবিবুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে অনেক ভালোবাসি তোমাকে আমি দেখাবো আলহামদুলিল্লাহ দেখাচ্ছেন قال فخذ أربعة من الطير فسرهن إليك ستة فاكي دارو كويتا ستة فاكي دارو دارار پور فسرهن إليك إر بوش مانا توي بوشو اگر نام بولو مستو کر اوئي باقي گولا رام اپتا رام مستو کر بینا کر بینا نمبر وان مورو باقي کی مورو سرکت مانا এ পক করে মরুক
ভয় করো, দেখো মিথ্যা আমা কেমন কি ভয় করো, কোন খোশ ভাষায়
শুনেন এই মিসাল হচ্ছে উদাহরণ হচ্ছে এরকম এই উদাহরণের মাধ্যমে আল্লাহ তাআলা জাতিকে বোধগম্য মানুষগুলোকে উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন এইজন্য আপনাদেরকে বলছি বলছে হুজুর আগে যখন ছোটকালে পোশাক পরতাম না মানে দূরে যেত তো হুজুর বলতেন তাবিজ করতেন এখন থেকে কাস্তে 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 চলে আসছে হুজুর বলছে বাবা তুই টেনশন করিস না এতদিন সামনে যাই তো আস্তে আস্তে পিছনে দিকে ঘুরে চলে যাবে মেয়েদের মধ্যে তাদের গঠন শরীরের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটা উপাদান আল্লাহ সৃষ্টি করে দিয়েছে যখন তুমি ফোনের মাধ্যমে দেখো আর তুমি সরাসরি দেখো তোমার ভিতরে যে মেটাসমিন রশ্মি আছে ওইটা তরঙ্গ আকারে তোমাকে যখন স্পর্শ করে তখন তোমার এই উপাদানটা আস্তে আস্তে বিস্তরণ হতে থাকে আস্তে আস্তে ঝরতে থাকে তখন তোমার এক পর্যায়ে হারবাল ছাড়া আর কোনো উপায় যুবক তোমাকে বলছি তুমি আর খারাপ জিনিসের দিকে থাকিও না তুমি পপ পপ করে বাড়াও না মরদের মতো শিক্ষা তুমি তো নবীওয়ালা হতে হবে তোমাকে ওই যুবক খালিদ বিন ওয়ালিদের মতো হতে হবে সাদ বিন আবু ওয়াক্কাসের মতো হতে হবে তোমাকে তোমাকে সেই আল্লাহ যার হাত নেই পরে হুইল চেয়ারে বসে হাত কাটা হাত দিয়ে ইসলামী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তোমার কাছে শক্তি তোমার দাদা আর নাতি এই বাংলাদেশের ওয়াজ হল কয়টা বলেন আপনারা
800000 গ্রাম গঞ্জে প্রতিদিন মাফি ঠিক কি না একটা করে লোক যদি এই প্রত্যেকটা মাহফিল থেকে হিদায়াত প্রাপ্ত হতো তাহলে কারো বাবার দিনের ক্ষমতা আছে যে তাফসীরের কোরআন মাহফিল বাংলার জীবনে বন্ধ হবে হবে এখানে শুনে মিডিয়ার হিন্দি ভাই সবার দাদার মতো কিন্তু আ ফুলবাবাদের মানুষরা কিন্তু চেঞ্জিং হবেই হবে ইনশাআল্লাহ ঠিক না মানে কারা কারা হবে আওয়াজ শুনে মুসলিমের মানে নিজের কথা বলতে পারেন আচ্ছা হোক মরদের মতো অভ্যাস হওয়া যাবে না আর একটা প্রাণী সেটা হচ্ছে কাক কি প্রাণী কাক প্রাণীর কি বৈশিষ্ট্য আপনারা জানেন দেখবেন ওর ভিতরে কিন্তু খুব লোভ কি লোভ লোভটা কেমন দেখেন মা বোনেরা যখন রুটি বানায় না আরে ভাই আগের কথা বলছি মুরব্বীরা বুঝতে পারবে আগের দিনের কথা বলছি শকুনের কথা বলবো শকুন তো আগে গরু মারা আমরা দেখেছি গরু মারা খাইতো আর এখন শকুনের খাওয়া সব আমরা খাই সম্মানিত ভাই আচ্ছা আসবে আসবে কষ্ট পাচ্ছেন আপনারা কীর্তন করি আল্লাহুম্মা আপনারা একটু ভিতরে আসেন আর সিনারা রোডে দাঁড়িয়ে আছেন আপনারা এখানে ঘুরতে থাকেন আমার মা বন্ধুদের জন্য একটা ওয়াজ রাখছি আমি আর সুবক সেলিব্রিটি বলছি তোমাদের যে মিটাসমিন রশ্মি শেষ তাড়াতাড়ি চুল পাঠতে আর হারবার হারবারের সংবাদ দিতে হবে আমি এমন একটা তথ্য আল্লাহর কোরআন দিয়ে দিতে পারি তোমার চুল যে পেকে গিয়েছে এ আস্তে আস্তে কালো হবে আবার চুল আরো দেরিতে পারবে কিভাবে নিজেকে সুস্থ রাখা যায় সুন্দর রাখা যায় আমি বলে গিয়েছি কোরআন থেকে ঘোষণা করে আমি আল কোরআন বিজ্ঞানের ছাত্র সম্মানিত ভাইরা শুনুন বিনয়ের শুনুন বয়স করে শুনে যাবেন বাস্তব জীবনে কাজে লাগাবেন দেখবেন সব কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ বলে যে কথা আমি বলতেছিলাম খাবার নিয়ে যায় রুটি নিয়ে যায় আর গাছে রাখে নিয়ে যায় আর গাছে রাখে আপনি বললেন ওকে ভক্ষণ করতে পারছে সব মানুষেরা তাদের ভিতরে তাদের ভিতরে আছে তারা শুধু সম্পত্র মারে রাষ্ট্রের টাকা গুলো খেয়ে মারে ও কিন্তু বেশি দিন বাঁচবে না তারপর আপনাদের সম্পদের টাকা গুলো সব সুইস ব্যাংকে প্রধান বক্তাদির পক্ষ থেকে লাল দিবস শুভেচ্ছা প্রধান বক্তার আগমন আলহামদুলিল্লাহ আমি শেষ হচ্ছে এবং ভাইকে বিশেষভাবে অনুরোধ করছি মেলার মাঠ এখনই বন্ধ করে দেওয়া হোক মেলার মাঠ বন্ধ করে দেওয়া হোক আর আগামীকাল মেলা থাকবে না থাকবে না থাকবে না দোকান একটা দোকান আর খোলা থাকবে না
লাঠি হাতে করে যে মেলার মাঠ বন্ধ করে দাও ঠিক আলহামদুলিল্লাহ ভাই এদিকে দেখেন কাক পাখি চলছিল তাই না বাকি আছে কয়টা পাখি এখন দুইটা নাকি আর বাস হবে এতক্ষণ কোথায় ছিলেন এখন হবে হুজুর আসছে না কি আমার আমাদের অবস্থা গলা ভাঙার উপরে যতটুকু চলে হুজুরের কিন্তু গলা কিন্তু ভাঙে নাই শাক কিন্তু সমান ধরে ঠিক আছে যাই হোক আমি যে আলোচনা করছিলাম আলোচনা শিক্ষা সংক্ষিপ্ত পরিসরে মৃত্যুর পর আমাদেরকে আবার জীবিত করবেন কে ভয় আছে মরবেন কবে জানে মৃত্যু নিশ্চিত মৃত্যু কি কবে মরবেন এটাও অনিশ্চিত তাই তুমি আর কিছু না হলে শুধুই আনন্দ ছেড়া নিমিষে ফুরিয়ে যাবে সকল আনন্দ তাই আপনার জীবন পদ্ধতি চিন্তা চেতনা বন্ধু আর বই আর দল যদি হয় ভ্রান্ত এ আপনার পার্থিব জীবনের ক্ষুদ্রটুকু অংশটুকু হবে তার পরাজয়ের একটা শত্রু আজকের আলোচনার শিক্ষা হলো এটা মৃত্যুর পর জীবিত করবেন ওই জীবিত সময় যেন আমরা সবাই ইসলামের সৈনিক হয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারি আল্লাহ যেন কবুল করেন বলে না আমিন এই ফুল বাগাদি হবেন গোটা বাংলাদেশের একটা মরেন এই ফুল বাগাদি আলিয়াতগর শিবপুর অত্র এলাকার যেমন নথিরা প্রত্যেকটা এলাকার আমাদের সৈনিকরা ইসলামের আন্দোলনের কর্মীরা এইরকম হতে হবে কোন সময় কোন পাপীর যদি তাদের চক্ষু রক্ত আমাদের উপর যদি কোন রকম নজর ফেলে আমরা তাদের চক্ষু উঠিয়ে ফেলব পারবেন তোমরা পারবেন জি ইনশাআল্লাহ তাকবীর হুজুরে বেড়াই দিবেন আমার দরকার নাই তাকবীর স্লোগানে কখনো বিজয় অর্জন হয় না বিজয় অর্জনের জন্য দরকার ত্যাগ আর সাধনা সাধনা আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ ত্যাগী সাধনাকারী মানুষ হয়ে যেন জান্নাতি মানুষ হতে পারে